এখন হাজরা ইসমাইল সারা জঙ্গলের মধ্যে আর কেউ নাই, রুটি না খেজুর ছিল পানি সব এক দুই দিন তিন দিন পরে শেষ হয়ে গেল, মা হাজরার বুকে দুধ নাই, ইসমাইলের তৃষ্ণাও বেড়ে যাচ্ছে, মা একবার বেকারার হইয়া জিব্বাটা ঢুকায় দিল ইসমাইলের মুখের মধ্যে, এরপর দেখি জিব্বার লালা পর্যন্ত শুকায় গেল, এবার হাজরা ইসমাইলের কান্না দেখা বেকারার পাগলের মতো ঘুরে একবার দৌড়াইয়া সফা পাহাড় উঠে গেল, মনে হয় ওখানে পানি গিয়া দেখে পানি নাই, সূর্যের একটু আলো পড়ার কারণে বালুগুলো চিকচিক করে, মনে হয় যেন পানি। এদিকে পাহাড়ের পাদদেশে ইসমাইলের চিল্লানো আওয়াজ, মা হাজেরা আবার ওখান থেকে আবার দৌড়াইয়া ইসমাইলের একটু ঠান্ডা করে আবার মারোয়া পাহাড়ে যায়, পানি আর পানি। এইভাবে হাজেরা একবার আর দুইবার না সাতটা বার চক্কর দিছে। আল্লাহ পাক জিব্রাইলের সাক্ষী রেখে কয়, জিব্রাইল আমার হাজেরা যেই জায়গায় চক্কর দিল সাতটা, আমি আল্লাহ আইন করে দিলাম কেয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে আসবে ওই জায়গায় গিয়া যদি দৌড় না দে আমি আল্লাহ কোন হাজির হস কখনো কবুল করব না। হাজেরা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে সাতবার, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ কে যেন ডাকছে আর বলতেছে এদিকে আসো। হাজেরা চতুর্দিকে তাকাইয়া দেখলেন ওই যে টিলা পাথরের ওখানে গিয়া দেখে একটা মানব আকৃতির লোক দাঁড়ানো, সালাম দিল, কি ব্যাপার? বলে আমার সন্তান পানি চায় পানি পায় না। বলে আমি আল্লাহর ফাটানো ফিরিস্তা জিব্রাইল আমিন। জিব্রাইলের পাখা দিয়া মাটির মধ্যে বাড়ি দিলেন, পানি ওঠা শুরু হয়ে গেল। হাজেরা তার মাতৃভাষায় বললেন জম জম, পানি থাম থাম, পানি থেমে গেল, নিজেও পান করলেন ইসমাইলকেও পান করালেন। এই পানিটা কত কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজি সাহেব রানিয়া যায়, আজ পর্যন্ত এই পানি কমেও না বাড়েও না। রহমাতুল্লিল আলমিনকে জিজ্ঞেস করা হয়েছিল এই জমজম কূপের তলাটা কোথায়, রহমাতুল্লিল আলমিন বলেন জমজম কূপের তলার সংযোগ হলো হাউজে কাউসারের সাথে লাগানো। সমস্ত বিজ্ঞানীরা একমত, এই পানির মতো বিশুদ্ধ পানি জমিনে আর কোথাও নাই। এই পানি পান করলে দাঁড়াইয়া তিনটা উপকার হয়, এক নাম্বার উপকার বান্দার পিপাসা নিবারণ হয়, দুই নাম্বারে ক্ষুধাটা পর্যন্ত নিবারণ হয়, তিন নাম্বারে রোগের শেফা, এরপরে ক্লান্তি পর্যন্ত দূর হয়ে যায়। বান্দা তুমি জমজমের পানি দাঁড়াইয়া পান করো আর দোয়া করো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা। এবার ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর দোয়া একটা কবুল হয়ে গেল পানি, দুই নম্বরে মানুষের বসবাস, একদল ব্যবসায়ী ওখান থেকে আসার পথে পানি দরকার, পানি নিতে আইসা ওখানে বাড়িঘর করলো, থাকার ব্যবস্থা হয়ে গেল, তিন নম্বর দোয়া ফলের মাধ্যমে রিজিক, ইয়ামান দেশ থেকে একটা ফলের বাগান এসে তায়েফের ময়দানে লাগায় দিলেন, সারা দুনিয়াতে যেই ফল মানুষ পায় বারো মাস ওই ফল তায়েফের ময়দানে পাওয়া যায়। এরে নবীর উম্মতের দল, যখন ইসমাইল মানুষ বসবাস হয়ে গেল, এখন এলাকাটা মানুষ শূন্য হয়ে গেল, সামাজিক হয়ে গেল, ইসমাইল খেলাধুলা করে করে আস্তে আস্তে বড় হয়, যখন বারো বছরের বালকে পৌঁছতেছে আল্লাহর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও, তোমার মনের প্রিয় মহাব্বতের বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করো। একশত উট কোরবানি করলেন হবে না, আবার স্বপ্ন দেখাইলেন মনের প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার মনের প্রিয় বস্তু ইসমাইল ছাড়া আর কেউ না, একটা রশি আর ছুরি নিয়ে আবার রওনা হয়ে গেলেন ওই ইসমাইলের এলাকা সিরিয়া থেকে আবার রওনা। রওনা হইয়া এলাকায় এসে দেখে যেই জঙ্গল, এখন জঙ্গল নাই, বাড়ি গাড়ির অভাব নাই, বাচ্চারা মাঠে খেলাধুলা করে। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করে এখানে ইসমাইল নামের কোনো বাচ্চা আছে তোমরা চিনোনি? ছেলেরা কয় হা চিনি, কোথায় বল? বলে ওই জঙ্গলার পাশে একটা ছোট ভাঙা ঝুপড়ির মধ্যে তারা থাকে। ইসমাইল কি করে? ইব্রাহিম জানতে চায়। বাচ্চারা বল, ও একা একা বেশি থাকে, আমাদের সাথে কম মেলামেশা করে, আমাদের কাছে কম আসে, মাঝে মাঝে দেখি আমরা খেলাধুলা করলো পাশে
পয়সা বৈশা কি যেন মনে মনে ভাবতে থাকে, কারে যেন হারায় ফেলছে, কারে যেন তালাশ করে। ইব্রাহিম নবী খুঁজা খুঁজা ঘরের মধ্যে যখন গেল, ইসমাইলের দেখা পাগলের মতো হয়ে গেল, হাতটা বাড়ায় কয় বাবা আয় আমার কোলে আয়। ইসমাইল মনে করলেন অপরিচিত কেউ নাকি আর সে কোলে যায় না। ইব্রাহিম নবী বলে আমি তোমার বাবা ইব্রাহিম, আসো মা চোখের পানি সেরে কাঁদে আর কয় যাও তোমার বাবা বাবার কোলে যাও। মহাব্বতের কান্না ইব্রাহিমের কান্না, ইসমাইলের কান্না, মা হাজেরার কান্না, আকাশ ভারী হয়ে যাচ্ছে। ইব্রাহিম বলে বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি ইসমাইলের গোসল দিয়া সাজায় দাও, দাওয়াতে যাব। মা হাজেরা বুঝলেন দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে, আল্লাহ যে জবাই করার কথা বলছে হাজেরা বুঝতে পারেন নাই। সন্তানের মনের আনন্দে গোসল করায় সাজাইয়া এইবার বলে যাও বাবার সাথে দাওয়াতে চলে যাও। মা দরজা দিয়া তাকাইয়া সন্তানের দিয়ে তাকায় তাকায় দেখতেছি, বাবা হাতে সামনে, সন্তান ইসমাইল পেছনে। এদিক দিয়া শয়তানের মাথা গরম হয়ে গেল ধোকা দেওয়ার জন্য। শয়তান এসে ধোকা দেওয়ার জন্য ইসমাইলের কয় যায় না তোমারে জবাই করবে, বাবারে ডাক দিয়া কয় আব্বা জান আপনি নাকি আমাকে জবাই করবেন। বলে শয়তান পাথর মারো। এইবার তিন জায়গায় মিনায় যাওয়ার আগে তিনটা জায়গায় পাথর মারা হলো। আল্লাহ জিব্রাইলের বলে রে জিব্রাইল, এই ইব্রাহিম ইসমাইল যেই জায়গায় পাথর মারলো ওই পাথর যদি হাজি সাহেবরা না মারে কোনো হজ কবুল করা হবে না। এরে নবীর উম্মতের দল মিনা বাজারে যখন ইসমাইলের জবাই করার জায়গায় নিয়ে গেলেন, ইব্রাহিম একটু টেস্ট করতেছেন আমার ছেলেটা কেমন তৈয়ার হয়ে গেল। আল্লাহর নবী বললেন ইন্নি আরাফিল মানাম আন্নি আজবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার মতামতটা কেমন। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল ডাক দিয়া কয় আব্বা জান আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে একজন, দেরি না করিয়া তাড়াতাড়ি আমাকে জবাই করে দেন, দেরি হয়ে গেলে বুঝি আল্লাহ বেজার হয়ে যাবে। এই কথা বলিয়া ইসমাইল একটু চোখের পানি ছেড়ে বললেন আব্বা জান এই কথাটা যদি একটু বাড়ি বসিয়া বলতেন আমার দুঃখিনী মায়ের থেকে একটু চির বিদায়ের সালাম জানায় আসত, কারণ আমার মা কতটা বছর কষ্ট করে করে আমাকে বড় বানাইছে। আমার মা যদি আমাকে না পায় আমার মা ইসমাইল ইসমাইল করে পাগলের মতো কাঁদবে, আমার মাকে একটু বলার সুযোগ আমার হলো না রে বাবা, দুঃখ নাই আমাকে রেখে যদি আপনি বাড়ি যান, আমার মা যদি আমার ইসমাইলের না পাইয়া কান্না করে আপনি আমার মাকে রাগ করবেন না, আমি ইসমাইলের পক্ষ থেকে একটু সালাম জানাই দিই, আর আমার মাকে বলবেন আমার জন্য দোয়া করতে, কিয়ামতের ময়দানে আমার সাথে মায়ের মোলাকাত হয়ে যাবে। আব্বা জান আপনি তাড়াতাড়ি আমাকে শোয়া দেন, আপনার চোখ দুইটা রুমাল দিয়া ভালো করে বেঁধে নেন, কারণ আপনি আমাকে জবাই করার সময় যদি আপনার চোখ আমার দিকে লাগে মায়া আর মহাব্বতের নজর আপনি জবাই করতে পারবেন না রে বাবা। আব্বা জান আপনি আমার হাতে পায়ে ভালো করে রশি দিয়া বাঁধেন, কারণ যদি জবাই করার সময় আমার হাত পাও নাড়াচাড়া আপনার শরীরে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ এদিকে অর্ডার দিলেন ছুরি আমার ইসমাইলের যেন একটা পশমও কাটে না। ইব্রাহিম যখন বিসমিল্লাহ বলে ছুরি চালায় ছুরি চলতেছে ইসমাইল কাটে না, পাথরের উপর আঘাত দিলেন পাথর দুই খণ্ড হয়ে গেল। এইবার ইব্রাহিম প্রতিজ্ঞাবদ্ধ হলেন সন্তান রক্ত হাতে না লাগা পর্যন্ত আমি ছুরি চালাইতেই থাকব, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল। এইবার যখন ইসমাইল শুয়ে গেল বাবার ছুরির নিচে, কেমন কথা আজকে কত মুরুব্বি বলে সন্তানের কথা শুনাইতে পারি না, আর কেমন সন্তান আর কেমন বাবা, আল্লাহর অর্ডারে জবাইয়ের জন্য ছুরি নিয়ে রেডি, আবার আল্লাহর অর্ডারে সন্তানও ছুরির নিচে শুয়ে গেল আর কোনো প্রশ্ন করল না, বরং বাবার একটি সুন্দরভাবে বয়ান দিয়ে বুঝাইয়া দিল। আব্বাজান
দেরি করবেন না, তাড়াতাড়ি জবাই করে দেন। যখন নিয়ত করলো রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালাবে। আল্লাহ বলেন, জিব্রাইল আমার ইব্রাহিম বুঝে এইবার আর ছাড়বেই না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাটা দিয়া দাও। জিব্রাইল আমিন যখন জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা, মনে করেন আমি আসতে না আসতে না জানি ইসমাইলের গলায় ছুরি চালাইয়া দেয়। জিব্রাইল চিল্লায় বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আসমানের দিকে তাকাইলেন, তিনি আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এদিকে ফেরেশতারাও বললেন, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আইন করে দিলেন, এই জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পুরুষেরা একবার বলবে জোরে ফরজ নামাজের সালামের পরে, মহিলারাও একবার পড়বে ফরজ নামাজের সালামের পরে, আস্তে পুরুষেরা পড়বে একবার জোরে। ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। তুই আর কত নাম্বারের চালাক নমরুদদের থেকে বেশি, কত বড় চালাক নমরুদদের, খোদারে মারার জন্য রেডি হয়ে গেছে, খোদারেই রাখবে না, কেমন বাপ্পা। সেই নমরুদদের ধ্বংস করতে আল্লাহর কেমন সৈন্যবাহিনী লাগছে লাগছে। আরে মশা মানে অসুস্থ মশা, পাখা একটা ডিস্টার্ব, ঠিক না? ঢুকছে কই দিয়া? কোন ডাক্তার ভালো করতে পারে না, কেমন কপাল সান কপাল্লা নমরুদ্দা, জোতার লগে বাড়ি লাগলেই ঠান্ডা, সান কপালের ব্যাপার না, জোতার লগে বাড়ি লাগলেই কি, কে দিবে জুতার বাড়ি? কর্মচারী ভাড়া করো, কর্মচারী একজন ভাড়া করলো, তার কাজ হলো খালি জুতার বাড়ি দিবে, তো মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না, কয় বেশি জোরে দিবি বেতন বাড়ায় দেব, বেতন বাড়ায় কর্মচারী লাগো, কামি হলো জুতার বাড়ি দেয়, কেমন সান কপাল। কয়েকদিন পরে কয়, স্যার আমি আর কত দিব, আমার কি ঘুম টুম নাই। কথা আর একজন রাগ, তুই রাত্রে কর একদিন, ও আর একদিন দিনে করবে, তুই করবি দিনে, ও করবে রাত্রে, কেমন কপাল। জুতা মোবারকের সাথে মোলাকাত হয়ে গেল নমরুদের, এটা কি সবার কপালে লাগেনি? ভাগ্যের ব্যাপার, আমেরিকার ডব্লিউ বুশের গালে লাগছে না? সাংবাদিকরা প্রশ্ন করলো, কাইফা হাল, বলে ডন মাই, কত বড় চান কপাল্লা বদমাস, জুতার বাড়ি খাইয়াও বলে আমি কিচ্ছু মনে করিনি, গণতান্ত্রিক অধিকার। এরে নবীর উম্মতের দল, এই নমরুদের একটা ল্যাংড়া বসায় ধ্বংস করে দিয়েছে, ও আল্লাহ কি নাই? আল্লাহর ক্ষমতা কি খানিকটা দুর্বল হয়ে গেল নাকি? ওরে বান্দা, যদি এমন বিশ্বাস তোমার অন্তরে জন্মায় নেয়, কোনো ভয় করিও না, আল্লাহর মহাব্বত আর ইমান তাজা করে সামনে আগাও, অস্ত্র লাগবে না। শাহজালালের মতো বান্দা গৌর গোবিন্দের পতন ঘটাইতে কোন রান্দা আর দাও লাগে নাই, গৌর গোবিন্দের পতন ঘটলো ফজরের আজান। সে আজান এখন আছে না নাই? আজান তো আছে, কিন্তু আজানের অ্যাকশন কই? মুসলমান কেন আজ বেঈমানের হাতে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত? কারণ এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, এত মুসলমান, সরকারও মুসলমান, নামাজ পড়ে, কোরআন পড়ে, বিরোধী দল মুসলমান, এরপরও কেন মুসলমানের এত বিপদ? মুসলমান কেন এত বেঈমানের হাতে লাঞ্ছিত? আজকে আমার নবীরে কেন বলবে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো? আজকে এই মুসলমানের দেশে কেন বেঈমান বলে নবী একটা সন্ত্রাসী নবী? এগুলোর কেন বিচার হয় না? সব অপরাধীর বিচার হয়, নবীর দুশ্মনের বিচার কেন হয় না? একমাত্র কারণ, মুমিন তোমার ঈমান আর আমলে ভেজা। এরে নবীর উম্মতের দল, ওই শহরে আজরে ডাইরেক্টর বানায়
রায় দিল একটা সন্তান জন্ম নিতে না পারে ইব্রাহিম নামের সন্তান। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে পাঠাবই, ফিরাতে কেউ পারবে না। দেখছেন নি আল্লাহর কুদরত, ডাইরেক্টরের ঘরে আল্লাহ ইব্রাহিম রে পাঠিয়ে দিল। এরে নবীর উম্মতের দল, ইব্রাহিম এখন দুনিয়াতে আসবে, মা গোপন রাইখা পাহাড়ের গর্তের মধ্যে ইব্রাহিমকে রাইখা আছে। আল্লাহ কয় জিব্রাইল যাও ওই পাহাড়ের গর্তের মধ্যে গিয়া দুই হাতের দুইটা শাহাদাত আঙ্গুল ইব্রাহিমের মুখের মধ্যে ঢুকায়া দাও, আমি আল্লাহ এক আঙ্গুল দিয়া মধু বের করে দিব আর এক আঙ্গুল দিয়া দুধের নহর জারি করে দিব। জিব্রাইল আমিন মাঝে মাঝে আসে, ইব্রাহিম খবর নাই কি অবস্থা, মাও গোপনে গিয়া খবর নাই। ইব্রাহিম নবী আল্লাহর কুদরতে আস্তে আস্তে বড় হয়ে গেলেন, এবার একা একা আল্লাহর পরিচয় নেওয়া শুরু করলো, সূর্যের দিকে তাকায় বলে হাজা রব্বি, এটা আমার রব। কিন্তু সন্ধ্যাবেলা দেখে রবের কোনো বেল নাই, মারা গেছে, বলে এটা রব হতে পারে না। আকাশে তাকাইয়া দেখে জোনাকির আলো চাঁদ, বলে হাজা রব্বি, এটা আমার রব। যখন দেখে চাঁদ বিলীন হয়ে গেল, বলে এটা রব হতে পারে না। এভাবে গবেষণা করে 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 শেষ পর্যন্ত রবের পরিচয় নিল, চাঁদ আমার রব না, সূর্য আমার রব না, আসমান আমার রব না, বরং আসমান যে বানাইছেন, সূর্য যে বানাইছেন, চাঁদ যে বানাইছেন, ওই বানানেওয়ালা খালেক হলেন আমার একমাত্র রব। রব্বি আল্লাহ লা ইলাহা গাইরুহু দীনি আল ইসলাম দীনু মাওকাহু, আমার রব আল্লাহ। এবার আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান নিলেন, বাবার সাথে পরিচয় হয়ে গেল, আস্তে আস্তে পরিচয় লাভ হলো, বাবারে দাওয়াত দেয়, বাবা তুমি মূর্তি বানাইয়া নিজে বানাইছো, এটার আবার খোদা মানো কেন? বাবায় বলে কথা বেশি বলবি না, সাবধান। নমরুদের গিয়াও এইবার আজর ডাক দিয়া কয়, আমার পোলায় দিয়ে আবার আরাক আল্লাহর রবের দাওয়াত দেয়, তোমার ছেলেটারে নিয়ে আসো। নমরুদের কাছে নেওয়ার পরে নমরু বলে তুই কোন খোদারে মানো? বলে আমার খোদা জিন্দা করে মৃত্যুকে, আবার মৃত্যুকে জিন্দা করে, জিন্দাকে মৃত্যু দেয়। অনুমরুদ বলে এটা তো আমিও পারি। বলে কেমনে পারো? কয় জল্লাদ তাড়াতাড়ি যাও উজির, ওই জেলখানার থেকে একজন লোক বের করে আনো, আর একটারে ফাঁসিতে ঝুলাই দাও। দেখছুনি একজনারে খালাস দিয়া দিলাম, রেহাই দিয়া দিলাম, আর একজনারে জেলখানায় ঢুকাইয়া ফাঁসিতে ঝুলানের অর্ডার দিলাম, আমিও পারি। বলে তুমি তো পারছো নগদ, বলো তো একজনারে মৃত্যু ঘটাইয়া জিন্দা করতে পারবানি? নমরুদ ফাবুহিতাল্লাজি কাফার, যখন মাইন কেসিফায় আটকায় গেল, এখন বলে তুই বেশি বুঝো কেন, মাথা নষ্ট হয়ে গেল। নমরুদদের মাথা গরম, ফেরাউনের মাথা গরম, আজরের মাথা গরম, ইব্রাহিমকে আর এদিকে নেওয়া যাবে না, চলো আমগো বড় উৎসবে গেলে একটু মন টন ঠিক হইতে পারে, চলো ইব্রাহিম উৎসবে চলো। ইব্রাহিম বললে মিন্নি সাকিম, আমি অসুস্থ যাব না, যাও তুমি যাও। ইব্রাহিম সবাই যে পাঠাইয়া এবার নিজে একা একা ঘুরতেছে, গিয়া দেখে এদের রাজমন্দিরের মধ্যে দুই হাতের খোদা, দশ হাতের খোদা দাঁড়ানো, একটাই সিট হয়ে রইছে, একটাই পাউ দিয়া ঘাড়ের উপরে লাত্তি মারছে, এইভাবে খাড়ানো আছে সব, সামনে ফল ফুরুজ দেওয়া, মিষ্টি দেওয়া, কেউ খায় না। ইব্রাহিম বলিনি নষ্ট হয়ে যাবে, আমি কিছু খেয়ে দেই নিলে ভালো। খাওয়ার পরে দৌড়াইয়া বাড়ি গেলেন, বাড়ি থেকে একটা কুঠার নিয়ে আসলেন, গাছ কাটা কুঠার, আনার পরে হোমানে খোদার উপরে ভিডা, একটার পর একটারে কাজ করলো, করার পরে দশ হাতের বড় খোদারে কাজ না কইরা কুঠারের আগাটা বড় খোদার কাঁধে বাজাইয়া বাড়ি গেল। নমরুদের গোষ্ঠী পূজার থেকে আসার পরে উৎসবের পরে আইয়া দেখে মন্দিরে ঢুইকা সর্বনাশ, ইন্নালিল্লাহ, খোদায় কি করবে, আমগই তো বরণের কাজ হয়ে গেছে, আমরা কার পূজা করি, আমগো খোদা দি সব মাটি ধুদায় আছে, কি ব্যাপার? যেই খোদার ইবাদত করি সেই খোদার উপরে হামলাকে করলো, সবার সন্দেহ ইব্রাহিম, সবার সন্দেহ ইব্রাহিম। ইব্রাহিমরে ডাকো কে করলো এই কাজ? বলে যার কাদের মধ্যে কুঠার টানানো তারে জিজ্ঞেস করো। বলে ও তো কথা বলতে পারে না। ইব্রাহিম বলে যেই খোদায় কথা বলতে পারে না সে কোনোদিন খোদা হতে পারে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় গায়, ইয়া ইলাহি তু
মেরা মাশুক হ্যায়। এইবার নমরুদ যখন আটকায় গেল ইব্রাহিমকে বিদায় দেওয়ার জন্য, এবার হত্যার পরিকল্পনা, পারে না পারে না, কয় আগুন জ্বালাও, বিশাল এরিয়া নিয়ে আগুনের কুণ্ডলি সাজাইল, আগুনের তাপমাত্রা এত পরিমাণ বেড়ে গেল, কেমনে নমরুদ ইব্রাহিম রে ফালাবে পারবে না, বিশাল লম্বা গাছ কাইটা চরখা বানাও, চরখি বানাইয়া এরপরে রশির সাথে ইব্রাহিম রে বাঁধো, বাঁধার পরে গাছ দইরা তাই না, এরপরে আগুনে ফালাতে হবে, সেইভাবে তৈরি হয়ে গেল ইব্রাহিম রে বাঁধলো, বাঁধার পরে গাছ দইরা টানে রশি লনে না, গাছও লনে না, নমরুদের ঘাম ছুটিয়া গেল, আমার খোদাইত তো যাবে 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 ভাব, মাথা গরম, হঠাৎ ইবলিস এসে দাঁড়ায় গেল, নমরুদ এত টেনশন কেন করো, বলে আমার খোদাইত তো যায় যায় অবস্থা, বলে খবরদার একটা মিসকল দিবি আমি জায়গায় হাজির হয়ে যাব, কারণ আকামের বুদ্ধি তো কম শিখি নাই, খোদার সাথে যুক্তি দিয়ে আসছি বুঝো না কেমন বুদ্ধি আমার, বলে এই মুহূর্তে তুমি একা কেন, পুরা দুনিয়ার মানুষ নিয়ে যদি গাছ ধরে টানো পারবা না, কারণ লক্ষ লক্ষ ফিরিস্তা ইব্রাহিমের সহযোগিতায় রশিটা ধরে রাখছে পারবা না, বলে কি করা যায়, বলে এখান থেকে ফেরেশতা রহমতের তারাইতে হবে, নমরুদ দেখো লাঠি মিছিল করব নাকি, লব নাকি লাঠি, ইব্রাহিমকে আমরা আগুনে ফেলব, ইবলিস বলে লাঠি নিয়ে যদি মিছিল করো নিজের মাথা ফাটবে, একটা ফেরেশতারও খুঁজা পাওয়া যাবে না, বলে তো কেমনে কি করা যায়, বলে এই মুহূর্তে যদি ইব্রাহিমকে উলঙ্গ করে দেও রহমতের ফেরেশতা সব ভেঙে যাবে, এই কথা বলার পরে নমরুদ এলান করলো ইব্রাহিমের পরনের কাপড়কে খুলবা, পাজামাকে খুলবা, কেউ কোনো কথা বলে না, জন্মদাতা বাবা দাঁড়াইয়া বলে নমরুদ আমাকে যদি আদেশ দাও আমি আমার সন্তানের ইজ্জত নষ্ট করে দিতে পারব, যাও তুমি যাও, নমরুদের অর্ডার পাইয়া আজর যখন ইব্রাহিমের পায়জামার ফিতা ধরলো, ইব্রাহিম চোখের পানি ছেড়ে কান্না করে বাবা, মা সন্তানকে আঘাত করলে বাবার কাছে আশ্রয় নেয়, বাবাই যদি সন্তানের আঘাত করে মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, ও বাবা তোমার কি একটু জন্ম দেওয়ার মতো একটু মায়া তোমার অন্তরে নাই, হাজার হাজার মানুষের সামনে ইজ্জত নষ্ট করিও না, আসমানের দিকে তাকায় দেখতেছি লক্ষ লক্ষ ফেরিস্তা আমার দিকে তাকায় আছে, চোরে শোনে না ধর্মের বয়ান, পায়জামার ফিতায় জোরে যখন আজর টান দেয় আল্লাহ ডাক দিয়া কয় রে জিব্রাইল জান্নাত থেকে একটা পোশাক নিয়ে দৌড়াইয়া যাও, আমার ইব্রাহিমের ইজ্জত যেন নষ্ট না হয়, জান্নাতি পোশাক আমার ইব্রাহিমের গায়ে পড়ায়া দাও, কাদের কুদরত দাবি বরকা মাগল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহাদার আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দার আরে অকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, এবার জান্নাতি পোশাক ইব্রাহিমের গায়ে পরায়া দিল, নমরুদ এবার রেডি হয়ে গেল ইব্রাহিম রে আগুনে ফেলবে, জিব্রাইল আমিন ইব্রাহিমের কানের গোড়ায় মুখটা লাগায় বলে ও ইব্রাহিম বিপদের সময় বলো কোনো সহযোগিতা করতে আমি পারব নাকি, ইব্রাহিম নবী কত বড় জলিল কদর পয়গম্বর, ইব্রাহিম ডাক দিয়া কয় ভাই জিব্রাইল আমি তো এমন আল্লাহরে আল্লাহ বলে মানি নাই যেই আল্লাহ চোখে দেখবে না, আমি এমন আল্লাহকে তো রব বলে মানি নাই যেই আল্লাহ যেই রব আমার অন্তরের খবর জানবে না, আমি এমন এমন আল্লাহকে রব বলে মানি যেই আল্লাহ আমার অন্তরের খবর জানে, আমার যদি কোনো সাহায্যের দরকার হয় ফাসাইয়াকফিকাহুমুল্লাহ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহর উপরে যদি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে, ও ভাই জিব্রাইল তোমার কোনো সহযোগিতা লাগবে না আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হয় আল্লাহ আগুনকে আদেশ করে দিলেন কুল না ইয়া
ওয়াসালামান আলা ইব্রাহিম। আল্লাহ অর্ডার করলেন আগুন, আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয় না যেই ঠান্ডা আমার ইব্রাহিমের কষ্ট হবে, এমন পরিমাণ ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিমের কষ্ট না হয়। আকে লুতুফে খেসেরা ইজহারে কর বাখলিলাস নারে রাগুল জারে কর। ইব্রাহিম আগুনের মধ্যে চলে গেলেন, ইব্রাহিম দিব্যার আমি অবস্থান করতেছেন, নমরুদের মাথাটা গরম হয়ে গেল, ডাক দিয়ে কইরা আগুন তোর শক্তি কই, ইব্রাহিমের কেন জ্বালাও না রে আগুন। আগুনের জবান খুলে গেল, আল্লাহর কুদরতে আগুন কথা বলা শুরু করলো, ডাক দিয়ে কয় নমরুদ তাকায় দেখ, তুই একবার আইসা দেখ, অন টেস্ট কর, ভেতরে একটু আয় দেখ আমি আগুনের ক্ষমতা কত। কিন্তু ভালো করে মনে রাখরে নমরুদ দা, তোরে যে খোদায় বানাইছে আমি আগুনও সেই খোদায় বানাইছে, অতএব আল্লাহর গোলামি তুই না করতে পারলে আমি তো বাদ দিতে পারি না, আমি আল্লাহর আদেশ ছাড়া কথা বলতে পারি না, আমি আল্লাহর কুদরতের বাইরে কোনো কিছু করতে পারবো না। আল্লাহর ওয়াদার হয়ে গেল, ইব্রাহিমের একটা পশুও যেন ক্ষতি না হয়, আমি আগুনের ক্ষমতা নাই ইব্রাহিমের পশমের ক্ষতি করব। ইব্রাহিম আগুনের মধ্যে অবস্থান করেন আর আমার আল্লাহ তাআলার জিকির করেন, কার জিকির? জিকির করছেন ইব্রাহিম নবী। নমরুদের আগুনে ফেলি আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, হামেশা জিকির কর মুমিন গাফেল থেকো না, হামেশা জিকির কর মুমিন গাফেল থেকো না। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেলেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা হামেশা জিকির কর মুমিন গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন জলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না, হামেশা জিকির কর মুমিন গাফেল থেকো না, হামেশা জিকির কর মুমিন গাফেল থেকো না। কার জিকির? জিক্রে হাকা মদগিদা ই রুহে রা মরহামা মুদ ই দেলে মজরুহে রা। আল্লাহর জিকির হলো মুমিনের কলবের ঔষধ, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা অন্তরের সান্ত্বনা করো হে মুমিন,
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন মুমিনের পরিচয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে তখন তাদের অন্তরে জালজালা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। তুমি ফতুয়া খুঁজো, উজানির ময়দানে বয়ান করলে মানুষ চিক দেয় কেন, লাভ দেয় কেন, চিল্লায় কেন, চরমনার বয়ান শুনলে মানুষ চিল্লায় কেন, প্রশ্নটা করিস না, বরং প্রশ্ন তোমাকে করা দরকার, আল্লাহর জিকির চলে তোমার কলবে কাঁপুনি আসে না কেন। প্রশ্ন তো আমি করব তোমাকে, তুমি লাভাও না কেন, চিল্লাও না কেন, বোঝা গেল তোমার জিকিরে অ্যাকশন হয় নাই। প্রশ্ন তো তোমাকে করা দরকার রে ব্যাকল, তুমি প্রশ্ন করো শর্মনাই কে, তুমি প্রশ্ন করো উজানি কে, লাভায় কেন, প্রশ্ন তোমাকে করা দরকার, তুমি লাভ দাও না কেন, তোমার কলবে ঝালঝালা হয় না কেন, চালাকি করো রে বেয়াদব, চালাকি করো। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইচ্ছা করে যদি কেউ একটা চিৎকার দেয় 7000 বছর জাহান্নাম, হাজার হাজার মানুষের সামনে কেউ ইচ্ছা করে চিল্লাইতে পারে না, এতক্ষণ বয়ান চললো কেউ তো চিৎকার দেয় নাই। বান্দা যখন জাহান্নামের মোরাকাবায় ঢুকিয়া যায়, যখন বান্দা জাহান্নামের মোরাকাবা করতে থাকে, মনে হয় যেন এক পর্যায়ে তার চতুর্দিকে জাহান্নামের আগুন, বান্দার অন্তরে ভয় ভয় ভয়, তখন বান্দার খেয়াল ভিন্ন দিকে চলে যায়, তখন তার মধ্যে দুনিয়ার কোনো খেয়াল থাকে না, বাড়ি গাড়ির খেয়াল থাকে না, সন্তানের খেয়াল থাকে না, তখন বান্দা আল্লাহর রহমতের দিকে দৌড়াইতে থাকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে। তখন বান্দা বেখেয়ালে যদি চিল্লানো দেয় আল্লাহর রহমত তার উপরে আরো বেশি আসবে। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে রাখলো, সুস্থতার সাথে কয়েকদিন পরে ইব্রাহিম আগুন থেকে বের হয়ে গেলেন। এবার ইব্রাহিমকে আল্লাহ বললেন হিজরত করে সিরিয়ায় যাও। ইব্রাহিম নবীর কথা আল্লাহ কোরআনে এভাবে বললেন, আকালা ইন্নি যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, আল্লাহর আদেশ ক্রমে আমি রওনা হয়ে গেলাম, আল্লাহ আমার জন্য একটা রাস্তা খুলে দিবেন অবশ্যই। এরে নবীর উম্মতের দল, মিশর এলাকা দিয়া যখন যাচ্ছিলেন, মিশর এলাকায় জালেম বাদশা সুন্দরী ইব্রাহিম নবীর বিবির খবর পাইয়া তাকে আক্রমণ করলো। আক্রমণের এক পর্যায়ে ব্যর্থ হইয়া ইব্রাহিম নবীর কাছে ক্ষমা চাইয়া খাদেমা হাজেরাকে ইব্রাহিমের কাছে দিয়া দিলেন। ইব্রাহিম নবী সিরিয়ায় গিয়া বিবাহ করলেন। বিবাহের পরে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, এই বুড়া বয়সে একটা সন্তান পাইলাম না। আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাকে একটা নেককার সন্তান দিতেছি, এমন সন্তান যে সন্তান তুমি কল্পনাও করো নাই। ইব্রাহিমের মতো এমন জলিল পদ কদর পয়গম্বর যদি আল্লাহর কাছে নেককার সন্তানের দোয়া করেন, আমাদের জন্য কত দোয়া করা দরকার। এই কত মানুষ আইসা ছেলের জন্য দোয়া চায়, মেয়ের জন্য দোয়া চায়। আমি মাঝে মাঝে বলি, ও সন্তানের বাবা, আলেম ওলামার কাছে যতবার দোয়া চাইলা, এর অর্ধেক যদি তুমি আল্লাহর কাছে যায় না মাঝে বৈশা দোয়া কর্তা কান্না কর,
কর্তা, তাহলে তোমার দোয়াটা বিদ্যুৎ আকারে কবুল হয়ে যেত। আলেম ওলামার দোয়া কবুল হওয়ার বিদ্যুৎ আকারে কোনো গ্যারান্টি তো কারো হাতে নাই। মা বাবার দোয়া তো কবুলের গ্যারান্টি আছে। তুমি আলেম ওলামার কাছে যতবার দোয়া চাইলা, এর অর্ধেক যদি আল্লাহর কাছে বলতা, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, যেই সন্তান এসেছে ওই সন্তানটারে তুমি আদর্শওয়ালা নেককার বানায় দাও, মা বাবার দোয়া কবুল হয়ে যেত, সন্তান আদর্শওয়ালা হয়ে যেত। ইব্রাহিমকে আল্লাহ সন্তান দিলেন, নাম রাখলো ইসমাইল। এই সন্তানের প্রতি এখন মায়া কম না বেশি, এমন বেশি মায়া না, এই মায়ার কারণে ইব্রাহিম আমি আল্লাহকে যেন ভুলে না যায়, আল্লাহ অর্ডার করলেন ইব্রাহিম আর দেরি করা যাবে না, এই শিশু সন্তান ইসমাইল আর হাজেরাকে মক্কার পার্শ্বে নির্বাসনে দিয়ে আসো, আল্লাহর অর্ডার। কোনো কেন নাই, কেন আল্লাহ বলে নাই, রেডি হয়ে গেল ইসমাইল রেনিয়া হাজেরাকে নিয়া মক্কার অদূরে, মক্কার জঙ্গল, নূহ নবীর প্লাবনে মক্কা ধ্বংস, দেখা যায় না, চিহ্ন নিচিহ্ন হয়ে গেল, একটা মাটির টিলার মতো পাথরের টিলা, এর পাশে একটা গাছ, গাছের ছায়ায় ইব্রাহিম নবী শিশু বাচ্চা ইসমাইল আর হাজেরাকে রাইখা বিদায় নেয়। হাজেরা তখন ডাক দিয়া কয়, পয়গম্বর, আমাদের এখানে মানুষ নাই, পশু নাই, জঙ্গলে খানা নাই, পানি নাই, কিছু খেজুরার পানি দিয়া যাচ্ছেন, এরপরে আমাদের উপায় কি হবে জানি না, তবে আপনার কাছে জিজ্ঞাসা, আপনি কি ইচ্ছা করে রাখছেন নাকি আল্লাহর কোনো আদেশ আছে? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কয়, বিবি, আমার ইচ্ছায় তো আমি কিছু করি না, আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল। এই কথা শোনার পরে মা হাজেরার চোখের পানি বের হয়ে গেল, ডাক দিয়া কয়, স্বামী আমার কোনো আফসোস নাই, তবে একটু দোয়া করবেন, আর যদি সময় পান মাঝে মাঝে যাই, স্বামী হাজেরারে দেখা লাগবে না, এই শিশু বাচ্চা ইসমাইলের একটু দেখিয়া খোঁজ খবর নিয়ে যাবেন। ইব্রাহিম নবী কান্না করে বিদায়, পাহাড়ের চূড়ায় উঠিয়া আবার একটু তাকাইয়া পেছনে দেখে ইসমাইলের দিকে নজর দেয়। এরপরে ইব্রাহিম নবী পাহাড়ের পাদদেশে ওই পার্শ্বে নামিয়া আল্লাহর দরবারে কান্না করে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লা হুম ইয়াশকুরুন। আল্লাহর কাছে তিনটা দোয়া করলেন, ও মালিক, আমার কলিজের টুকরো ইসমাইল, আমার এই বুড়ো বয়সের মায়ার সন্তান, আমার সন্তান ইসমাইলের আমি রাখিয়া যাইতেছি, এখানে কোনো মানুষ নাই, কোনো পশু নাই, জঙ্গল আর জঙ্গল, বাইতুল্লার ঘরটাও তো নাই, আমার দিলের মায়া আমি সন্তানের ছেড়ে যাই, তোমার দরবারে তিনটা দোয়া করি, মালিক পানির ব্যবস্থা করে দিও, ফসল বা ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিও, আর মানুষের বসবাসের ব্যবস্থা করে দিও, আমার বিবি হাজারা কেমনে থাকবে, আমার ইসমাইল শিশু বাচ্চা একটা মহিলা কেমনে থাকবে, এই কথা বলি ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করে চলে গেলেন। এখন হাজরা ইসমাইল সারা জঙ্গলের মধ্যে আর কেউ নাই, রুটি না, খেজুর ছিল, পানি সব এক দুই দিন তিন দিন পরে শেষ হয়ে গেল, মা হাজেরার বুকে দুধ নাই, ইসমাইলের তৃষ্ণাও বেড়ে যাচ্ছে, মা একবার বেকারার হইয়া জিব্বাটা ঢুকায় দিল ইসমাইলের মুখের মধ্যে, এরপর দেখি জিব্বার লালা পর্যন্ত শুকায় গেল। এবার হাজেরা ইসমাইলের কান্না দেখা বেকারার পাগলের মতো ঘুরে একবার দৌড়াইয়া সফা পাহাড়ে উঠে গেল, মনে হয় ওখানে পানি গিয়া দেখে পানি নাই, সূর্যের একটু আলো পড়ার কারণে বালুগুলো চিকচিক করে, মনে হয় যেন পানি। এদিকে পাহাড়ের পাদদেশে ইসমাইলের চিল্লানো আওয়াজ, মা হাজেরা আবার ওখান থেকে আবার দৌড়াইয়া ইসমাইলের একটু ঠান্ডা করে আবার মারওয়া পাহাড়ে যায়, পানি আর পানি। এইভাবে হাজেরা একবার আর দুইবার না, সাতটা বার চক্কর দিছে। আল্লাহ পাক জিব্রাইলের সাক্ষী রেখে কয়, জিব্রাইল, আমার হাজেরা যেই জায়গায় চক্কর দিল সাতটা, আমি আল্লাহ আইন করে দিলাম কেয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে আসবে ওই জায়গায় গিয়া যদি দৌড় না
দেয়, আমি আল্লাহ কোন হাজির হস কখনো কবুল করব না। হাজেরা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে সাতবার, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ কে যেন ডাকছে আর বলতেছে এদিকে আসো। হাজেরা চতুর্দিকে তাকাইয়া দেখলেন ওই যে টিলা পাথরের ওখানে গিয়া দেখে একটা মানব আকৃতির লোক দাঁড়ানো। সালাম দিল, কি ব্যাপার? বলে আমার সন্তান পানি চায়, পানি পায় না। বলে আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিব্রাইল আমিন। জিব্রাইলের পাখা দিয়া মাটির মধ্যে বাড়ি দিলেন, পানি ওঠা শুরু হয়ে গেল। হাজেরা তার মাতৃভাষায় বললেন জম জম, পানি থাম থাম, পানি থেমে গেল। নিজেও পান করলেন, ইসমাইলকেও পান করালেন। এই পানিটা কত কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজি সাহেব রানিয়া যায়, আজ পর্যন্ত এই পানি কমেও না বাড়েও না। রহমাতুল্লিল আলমিনকে জিজ্ঞেস করা হয়েছিল এই জমজম কূপের তলাটা কোথায়, রহমাতুল্লিল আলমিন বলেন জমজম কূপের তলার সংযোগ হলো হাউজে কাউসারের সাথে লাগানো। সমস্ত বিজ্ঞানীরা একমত, এই পানির মতো বিশুদ্ধ পানি জমিনে আর কোথাও নাই। এই পানি পান করলে দাঁড়াইয়া তিনটা উপকার হয়। এক নাম্বার উপকার, বান্দার পিপাসা নিবারণ হয়। দুই নাম্বারে ক্ষুধাটা পর্যন্ত নিবারণ হয়। তিন নাম্বারে রোগের শেফা, এরপরে ক্লান্তি পর্যন্ত দূর হয়ে যায়। বান্দা তুমি জমজমের পানি দাঁড়াইয়া পান করো আর দোয়া করো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা। এইবার ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর দোয়া একটা কবুল হয়ে গেল পানি। দুই নম্বরে মানুষের বসবাস, একদল ব্যবসায়ী ওখান থেকে আসার পথে পানি দরকার, পানি নিতে আইসা ওখানে বাড়িঘর করলো, থাকার ব্যবস্থা হয়ে গেল। তিন নম্বর দোয়া, ফলের মাধ্যমে রিজিক, ইয়ামান দেশ থেকে একটা ফলের বাগান এসে তায়েফের ময়দানে লাগায় দিলেন। সারা দুনিয়াতে যেই ফল মানুষ পায় বারো মাস ওই ফল তায়েফের ময়দানে পাওয়া যায়। এরে নবীর উম্মতের দল, যখন ইসমাইল মানুষ বসবাস হয়ে গেল, এখন এলাকাটা মানুষ শূন্য হয়ে গেল, সামাজিক হয়ে গেল। ইসমাইল খেলাধুলা করে করে আস্তে আস্তে বড় হয়, যখন বারো বছরের বালকে পৌঁছতেছে আল্লাহর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও, তোমার মনের প্রিয় মোহাব্বতের বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করো। একশত উট কোরবানি করলেন হবে না, আবার স্বপ্ন দেখাইলেন মনের প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার মনের প্রিয় বস্তু ইসমাইল ছাড়া আর কেউ না। একটা রশি আর ছুরি নিয়ে আবার রওনা হয়ে গেলেন ওই ইসমাইলের এলাকা সিরিয়া থেকে আবার রওনা। রওনা হইয়া এলাকায় এসে দেখে যেই জঙ্গল, এখন জঙ্গল নাই, বাড়ি গাড়ির অভাব নাই, বাচ্চারা মাঠে খেলাধুলা করে। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করে এখানে ইসমাইল নামের কোনো বাচ্চা আছে তোমরা চিনোনি? ছেলেরা কয় হা চিনি। কোথায় বল? বলে ওই জঙ্গলার পাশে একটা ছোট ভাঙা ঝুপড়ির মধ্যে তারা থাকে। ইসমাইল কি করে? ইব্রাহিম জানতে চায়। বাচ্চারা বল ও একা একা বেশি থাকে, আমাদের সাথে কম মেলামেশা করে, আমাদের কাছে কম আসে, মাঝে মাঝে দেখি আমরা খেলাধুলা করলো পাশে এসে বৈশা, কি যেন মনে মনে ভাবতে থাকে, কারে যেন হারায় ফেলছে, কারে যেন তালাশ করে। ইব্রাহিম নবী খুঁজা খুঁজা ঘরের মধ্যে যখন গেল, ইসমাইলের দেখা পাগলের মতো হয়ে গেল, হাতটা বাড়ায় কয় বাবা আয় আমার কোলে আয়। ইসমাইল মনে করলেন অপরিচিত কেউ নাকি আর সে কোলে যায় না। ইব্রাহিম নবী বলে আমি তোমার বাবা ইব্রাহিম, আসো মা চোখের পানি সেরে কাঁদে আর কয় যাও তোমার বাবা বাবার কোলে যাও। মহাব্বতের কান্না ইব্রাহিমের কান্না, ইসমাইলের কান্না, মা হাজরার কান্না, আকার ভারী হয়ে যাচ্ছে। ইব্রাহিম বলে বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি ইসমাইলের গোসল দিয়া সাজায় দাও, দাওয়াতে যাব। মা হাজরা বুঝলেন দুনিয়ার কোনো বাদশা দাওয়াত দিছে, আল্লাহ যে জবাই করার কথা বলছে হাজরা বুঝতে পারেন নাই। সন্তানের মনের আনন্দে গোসল করায় সাজাইয়া এইবার বলে যাও বাবার সাথে দাওয়াতে চলে যাও। মা দরজা দিয়া তাকাইয়া সন্তানের দিয়ে তাকায় তাকায় দেখতেছি, বাবা হাতে সামনে, সন্তান ইসমাইল পেছনে, এদিক দিয়া শয়তানের মাথা গরম হয়ে গেল ধোকা দেওয়ার
জন্য, শয়তান এসে ধোকা দেওয়ার জন্য ইসমাইলের কয় যায় না তোমারে জবাই করবে, বাবারে ডাক দিয়ে কয় আব্বা যান আপনি নাকি আমাকে জবাই করবেন, বলে শয়তান পাথর মারো। এইবার তিন জায়গায় মিনায় যাওয়ার আগে তিনটা জায়গায় পাথর মারা হলো। আল্লাহ জিব্রাইলের বলে রে জিব্রাইল, এই ইব্রাহিম ইসমাইল যেই জায়গায় পাথর মারলো ওই পাথর যদি হাজি সাহেবরা না মারে কোনো হজ কবুল করা হবে না। এরে নবীর উম্মতের দল মিনা বাজারে যখন ইসমাইলের জবাই করার জায়গায় নিয়ে গেলেন, ইব্রাহিম একটু টেস্ট করতেছেন আমার ছেলেটা কেমন তৈয়ার হয়ে গেল। আল্লাহর নবী বললেন ইন্নি আরাফিল মানাম আন্নি আজবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার মতামতটা কেমন। ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল ডাক দিয়া কা আব্বা জান আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে একজন, দেরি না করিয়া তাড়াতাড়ি আমাকে জবাই করে দেন, দেরি হয়ে গেলে বুঝি আল্লাহ বেজার হয়ে যাবে। এই কথা বলিয়া ইসমাইল একটু চোখের পানি ছেড়ে বললেন আব্বা জান এই কথাটা যদি একটু বাড়ি বসিয়া বলতেন আমার দুঃখিনী মায়ের থেকে একটু চির বিদায়ের সালাম জানায় আসত, কারণ আমার মা কতটা বছর কষ্ট করে করে আমাকে বড় বানাইছে, আমার মা যদি আমাকে না পায় আমার মা ইসমাইল ইসমাইল করে পাগলের মতো কাঁদবে, আমার মাকে একটু বলার সুযোগ আমার হলো না রে বাবা, দুঃখ নাই আমাকে রেখে যদি আপনি বাড়ি যান, আমার মা যদি আমার ইসমাইলের না পাইয়া কান্না করে আপনি আমার মাকে রাগ করবেন না, আমি ইসমাইলের পক্ষ থেকে একটু সালাম জানাই দিই, আর আমার মাকে বলবেন আমার জন্য দোয়া করতে, কিয়ামতের ময়দানে আমার সাথে মায়ের মোলাকাত হয়ে যাবে, আব্বা জান আপনি তাড়াতাড়ি আমাকে শোয়া দেন, আপনার চোখ দুইটা রুমাল দিয়া ভালো করে বেঁধে নেন, কারণ আপনি আমাকে জবাই করার সময় যদি আপনার চোখ আমার দিকে লাগে মায়া আর মহাব্বতের নজর আপনি জবাই করতে পারবেন না রে বাবা, আব্বা জান আপনি আমার হাতে পায়ে ভালো করে রশি দিয়া বাঁধেন, কারণ যদি জবাই করার সময় আমার হাত পাও নাড়াচাড়া আপনার শরীরে লাগে বেয়াদবি হবে আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ এদিকে অর্ডার দিলেন ছুরি আমার ইসমাইলের যেন একটা পশমও কাটে না। ইব্রাহিম যখন বিসমিল্লাহ বলে ছুরি চালায় ছুরি চলতেছে ইসমাইল কাটে না, পাথরের উপর আঘাত দিলেন পাথর দুই খণ্ড হয়ে গেল। এইবার ইব্রাহিম প্রতিজ্ঞাবদ্ধ হলেন সন্তান রক্ত হাতে না লাগা পর্যন্ত আমি ছুরি চালাইতেই থাকব, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল। এইবার যখন ইসমাইল শুয়ে গেল বাবার ছুরির নিচে, কেমন কথা আজকে কত মুরুব্বি বলে সন্তানের কথা শুনাইতে পারি না, আর কেমন সন্তান আর কেমন বাবা, আল্লাহর অর্ডারে জবাইয়ের জন্য ছুরি নিয়ে রেডি, আবার আল্লাহর অর্ডারে সন্তানও ছুরির নিচে শুয়ে গেল আর কোনো প্রশ্ন করল না, বরং বাবার একটি সুন্দরভাবে বয়ান দিয়ে বুঝাইয়া দিল আব্বা জান দেরি করবেন না তাড়াতাড়ি জবাই করে দেন, যখন নিয়ত করলো রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালাবে। আল্লাহ বলেন জিব্রাইল আমার ইব্রাহিম বুঝে এইবার আর ছাড়বেই না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও ইসমাইলের সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাটা দিয়া দাও। জিব্রাইল আমিন যখন জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা, মনে করেন আমি আসতে না আসতে না জানি ইসমাইলের গলায় ছুরি চালাইয়া দেয়, জিব্রাইল চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আসমানের দিকে তাকাইলেন তিনিও আওয়াজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এদিকে ফেরেশতারাও বললেন ওয়ালিল্লাহিল হাম, আল্লাহ আইন করে দিলেন এই জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পুরুষেরা একবার বলবে জোরে ফরজ নামাজের সালামের পরে, মহিলারাও একবার পড়বে ফরজ নামাজের সালামের পরে আসতে, পুরুষেরা পড়বে একবার জোরে। আল্লাহ তাআলাই তাকবীরের আইন চালু করিয়া দিলেন, ওয়াজিব করে দিলেন মুসলমানের উপরে। এরে নবীর উম্মতের দল আগামীকাল আমাদের আগামীকালকে থেকে না পরশু
রবিবার ফজর থেকেই তাকবীর শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবার দুম্বা জবাই হয়ে গেল, রক্ত হাতে লাগলো, ইব্রাহিম নবী তাকায় দেখেন ইসমাইল পাশে দাঁড়ানো, এদিকে দুম্বা জবাই হয়ে গেল, ইব্রাহিম নবী ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহ বেজার হয়ে গেল, আবার ডাক দিছি ইসমাইল তোমার কোরবানি কবুল হয়ে গেছে, আমি সন্তানের জবাই চাই নাই, আমি চাইছি তোমার অন্তরের মহাব্বত, আমি আল্লাহ কবুল করে নিলাম। হাজেরার কাছে ইসমাইলের নিয়ে যাও, কান্না করে ইসমাইলের জন্য, তাড়াতাড়ি সন্তানকে মায়ের কোলে ফিরায় দাও, ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে এই দুম্বার গোশত হাদিয়া দিয়া দাও। আল্লাহ এজন্যই তো বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার জবাই করা গরুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না, পৌঁছবে তোমার অন্তরের তাকওয়া। আজকে দেখা যায় বান্দা 20-30 হাজার 40-60 হাজার টাকা দিয়ে কোরবানি করে, অথচ 10 টাকা 2000 বা 1000, এখন তো চামড়ার দাম আরো কম 300-400 টাকা, এই টাকার মায়া ছাড়তে পারে না। চামড়া কোরবানির সব কিছু বিক্রি করা হারাম, হ্যাঁ চামড়াটা বিক্রির অজুহাত দিয়েছে, যদি একান্ত না পারে তখন করবে, কিন্তু মুসলমান তাকওয়া যদি দেখাইতে চাও, আল্লাহর হস্তে চামড়াটা মাদ্রাসায় ফ্রি দেওয়াটাই হলো তাকওয়া। এখানে 2-400 টাকার লোক তুমি ছাড়তে পারো না, তুমি কিসের তাকওয়ায় কোরবানি করো? আল্লাহর মহব্বতে তুমি 1 টাকাও নিও না, তুমি পারলে পকেটে 500 টাকা তোমার ফ্যামিলির কোনো গরিবরে দাও, আর চামড়াটা মাদ্রাসাওয়ালাদের পুরো ফ্রি দান করো, আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ ওই ছাত্ররা তোমার এই চামড়ার অনুদানে গাঞ্জা খাবে না, বরং কোরআনের এলেম শিখবে, হাদিস শিখবে, এর সওয়াব তুমি পাইতে থাকবা কেয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের কে ত্যাগে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাকায় দেখেন কত ওলামায়ে কেরামরা হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেবরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত শ্রমিক, কত চাকরিজীবী, কলিজার টুকরা, কত ছাত্রবাহী যুবকেরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ। অনেকে বসতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় কোরআন সুন্নার কথাগুলো শুনলে, আয় আল্লাহ এই বৃষ্টি কাদা পানির মধ্যে আপনার বান্দার আপনাকে ভুলে নাই, আয় আল্লাহ মেহরবানি করে আপনিও ভুলিয়েন না, মেহরবানি করে সকলের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, বেঈমান বিধর্মীদের হাত থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা যারা মুনাফিক তাদেরকে হেদায়াত দান করেন, তাদের চক্রান্ত থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ কত উলামায়ে কেরাম কারো আমিন ফিরিয়ে দিয়েন না, আয় আল্লাহ আমরা গুনাহগার জাহান্নামের আসামি, এই ময়দানে আমাদের মতো অপরাধী আর কেউ নাই, আয় আল্লাহ এই জীবনে কত মানুষের জানাজার ইমামতি করলাম, কবরে লাশ রাখলাম, জানি না কোন দিন আমার লাশের খবরটা জমিনের মধ্যে ছড়ায় পড়ে, ও আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, গুনাহগারের জন্য যে আযাবের কথা কোরআন হাদিসে লেখা আছে সহ্য করতে পারবো না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না রে আল্লাহ, গুনাহগারের জন্য 2 পার্শ্বের মাটির চাপ,
একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপের কামড়, ওই কবরের মধ্যে গুনাগারের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, আর আল্লাহ দিলটা নরম করে দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ, আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের ইসমাইল নবীর আদর্শওয়ালা বানায় দেন, প্রত্যেকটা মুরব্বীকে ইব্রাহিম নবীর আদর্শওয়ালা বানায় দেন, প্রত্যেকটা মা বোনকে হাজরা আলাইহা সালামের আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন।